হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মিষ্টি ফ্যামিলি। নতুন আর একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আগস্ট মাসের 11 তারিখ, আজকে ঝুলন যাত্রা সমাপন আর রাখি পূর্ণিমা। তো আমার স্নান হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো, আর আমি আলতা পরছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, ওই জন্য আলতা পরছি, আর ঠাকুরকে আমি পুজো দেবো, ওই জন্য তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। আর বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো, এ দেখো আমি এরকম আঙুলে দিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা আরও গুরুজন যারা ছিল, রেশমায় নতুন বিয়ে হওয়ার পরপরে আমাকে বলেছিল যে এরকম আলতা পরার সময় আঙুল এরকম দিয়ে নেবা। আর এখন দেখো আমি পুজো দিতে বসে গিয়েছি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, আর বাজার থেকে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসছে, মিষ্টি। তো মিষ্টি তারপরে শসা টসা নিয়ে এসছে, আর আমি সে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পরে তারপরে আবার রান্না করব, যেহেতু সকালবেলা টিফিন তোমাদের দাদাভাই মিষ্টির দোকান থেকে কিনে এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য আর দুপুরবেলায় নিরামিষ রান্না করব। যে আমি বৃহস্পতিবার পূর্ণিমা হলেই আমি আমার ইচ্ছা করে না যে মাছ মাংস খাবো, ইচ্ছে করে যে নিরামিষ খাবো, ভালো লাগে। আর এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। তা এখন প্রসাদ টসাদ খেয়ে কাপড় টাপড় ছেড়ে ফেললাম, কারণ ওই কাপড় পরে আবার সন্ধ্যে দেবো। আর এখানে দেখো সকালের টিফিন, তা তোমাদের দাদাভাই নিয়ে এসছে পরোটা আর তরকারি, আর সাথে নিয়ে এসছে মিষ্টি, আর ওই সুজির যে মিষ্টি, পোস্তের যে মিষ্টিটা, এটা মন্দিরে দেওয়া হয়েছিল প্রসাদ, সে প্রসাদ দিয়েছিল। আর এখানে আছে দেখো দই, তা শায়ন বলেছিল আমি দই খাবো, তো ওর জন্য দই, কারণ ও মিষ্টিটা অত ভালোবাসে না। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর আবার যাবো দুপুরে রান্না করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কী কী রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো করেছি ভাত, আর এখানে সব রকম ভাজা করেছি, ভেবেছিলাম খিচুড়ি করব, এখানে পাঁপড় ভাজা, ওর জন্য সব রকম ভাজা করেছিলাম, মেঘলা মেঘলা ছিল বলে। এখানে দেখো ডাল করেছি, মুগের ডাল, এখানে তরকারি, মেঘলা মেঘলা ছিল বলে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু পরে দেখছি রোদ উঠে গেছে, ওই জন্য আমাদের দাদাভাইকে বললাম খিচুড়ি আর করব না, নর্মাল ভাত করি। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখুটা তোমাদের এখানেই বলে দিচ্ছি, এখানে করেছি আজকে, দেখো তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি কী রান্না হয়েছে, আর তাও বলে দিচ্ছি। এখানে হয়েছে মুগের ডাল, লেবু নিয়েছি, আর ভাজা নিয়েছি, পটল ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর পাঁপড় ভাজা, আর এখানে সব রকম মিশরি তরকারি। এই দেখো তো ব্যাক ক্যামেরায় তবু দেখি, এই দেখো ডাল, আর ডালে মাখিয়ে ফেলেছি ভাতটা, আর এখানে ভাজা, পাঁপড় ভাজা, আর এখানে লেবু চাটনি, আর এখানে পাঁচ মিশরি তরকারি। আর এখন দেখো শায়নকে রাখি পরাচ্ছে, তা দেখো আমার কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আমি ভাবলাম যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব, কিন্তু পরে আমি দেখছি যে গান বাজছিল, কিন্তু গান হলে তো কপিরাইট হয়ে যাবে, ওই জন্য না হলে ও এত সুন্দর সুন্দর কথা বলছিলো, আর ও যদি আসে তাহলে ওর সাথে কথা বলতে ভালো লাগে, কারণ ও খুব পাকা পাকা কথা বলে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখো রাখি পরিয়েছে, আর লজেন্সটাও ওর হাতে, শায়নের হাতে দিয়ে দিলো, কারণ ওর হাতে অসুবিধা হচ্ছিলো। তা আবার পরে বলছিলো যে আমি হচ্ছে রাখিটা দেখো চকলেট দিচ্ছি, আর শায়নকেও পরিয়ে দিল। তো আর ওর যে হাতের রাখিটা আছে, ওই হাতের রাখিটা ও হচ্ছে বানিয়েছে নিজে নিজে, মা হেল্প করেছে। তো এই দেখো আবার দেখাচ্ছে যে দেখো রাখিটা বানিয়েছি আন্টি, তো আমি হচ্ছে ভালোই হয়েছে। তো আরও অনেক কথা বললাম, কিন্তু সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ও যা ওই দেখো কথা বলছে। আর ওর নাম বর্ষা না, ওকে আমি বর্ষা বলেই ডাকি, ওর নাম তোষা। তো আমি যে বর্ষা বলে ডাকছি, বলছে আমার নাম বর্ষা না, আমার নাম তোষা, আর দেখো আমাকেও রাখি পরিয়ে দিয়েছে। তো চলো দেখো ও এখন রাখি টাকি পরে টরে, এখন আরও ওর অনেক রাখি এনেছে আর সবাইকে পরিয়েছে। এখন দেখো কী সুন্দর কথাটা তো বলছে, কিন্তু এত ইয়ে যে কিচ্ছু শোনাতে পারলাম না। আর এখন সন্ধেও লেগে গেছে, সন্ধে লেগে গেছে। তো চলো সন্ধেটা দিয়ে নিই, আর শায়ন চলে গেছে ঘরে, আর এখন সন্ধেটা দেবো। তো চলো
খুব কথা বলে, ওই জন্য ভালো লাগে ওর সাথে কথা বলতে। চলো আর চারিদিক দেখো, মেঘলা মেঘলা। আর এখানে আমার তুলসী গাছ, তো এখন সন্ধে দেব, তুলসী গাছ অপেক্ষায় আছে। তো চলো আগে বারান্দার লাইটটা জ্বালিয়ে নিই, তারপরে বারান্দার লাইটটা জ্বালিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, কথা বলছে কারোর সাথে হয়তো। তো চলো এখন আমি সন্ধেটা দিয়ে নিই। আর শায়ন এখন বসে চলে এসছে। আমার কটা বেজে গেছে? 7টা বেজে গেছে, এই দেখো 7টা বেজে গেছে। তো এখন আমি সন্ধেটা দিয়ে নিই, অনেক দেরি হয়ে গেল সন্ধে দিতে। আর এখন দেখো তোমাদের দাদাভাই খাবার দিচ্ছে। তা ওই কুকুর, 4টে কুকুর আছে, তার চেয়ারের পাশে যে কুকুরটা আছে কুকুরটার নাম টিপু। এত শিকারি এরকম কুকুর আমি দেখিনি, এত পোকামাকড় মারে, খুবই ভালো। আর গেটের সামনে কেউ যদি আসে তো খুব ঘেউ ঘেউ করে, আসতে দেয় না। আর এই কুকুরটা না হঠাৎ মারা গেল সোমবারে, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর এত কষ্ট লাগছিল, কী করে মরলো কী জানি কীভাবে, সোমবারে সকালবেলায় মারা গেল। আর এখানে ভিডিওটা আমি এন্ড করছি।